মোদি ও অমিত শাহ দুজনেই অনুপ্রবেশকারী সেটি স্পষ্টভাবে জানিয়ে দিলেন বহরমপুরের কংগ্রেস সংসদ অধীর চৌধুরী তিনি জানিয়ে দিলেন মোদি এবং অমিত শাহ অনুপ্রবেশকারী সেই খবরটি নিয়ে আসবো অবশ্য ইন্ট্রোর পরে আপনারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি বা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবারে আমি আলোচনার দিকে একদমই চলে যাচ্ছি বলা হচ্ছে মোদি এবং অমিত শাহকে অনুপ্রবেশকারী দাবি করলেন অধীর রঞ্জন চৌধুরী তিনি আরো বলেছেন যে এবং অমিত শাহ তারা দুজনেই গুজরাট থেকে এসে দিল্লিতে থাকছে সেটা কি অনুপ্রবেশকারী নয় অবশ্য তারা অনুপ্রবেশকারী তারা যদি অনুপ্রবেশকারী না হয়ে থাকে তাহলে তারা অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী এই সব কথাবার্তাগুলো বারবার বলছে এবং নাগরিকত্ব বিল নিয়ে বারবার কথাবার্তা ঝড় তুলছে সংসদে কেন তারা এইসব কথা নিয়ে বারবার কেন ভাবছে অবশ্য তারাও অনুপ্রবেশকারী তারপরে তিনি আরো বলছেন সাধারণ মানুষের মধ্যে তারা ঝড় ঝড় তুলে দিয়েছে তুফান তুলে দিয়েছে সাধারণ মানুষের মধ্যে এনআরসি 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 করে সাধারণ মানুষ যারা দেশের বৈধ নাগরিক তারাও কিন্তু অনেক চিন্তায় চিন্তিত যে আমরা কি ভারতবর্ষে বসবাস করি না আমরা কি তাদের ভোট দিই আমাদের কি দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে আমাদের কি সঠিক কাগজপত্র রয়েছে আমরা তো সকালে উঠে সন্ধ্যাবেলায় কি খাবো সেটার জোগাড় যাই রাত কালকে কি খাবো সেটার জোগাড় করা হয় সেটার জন্য চিন্তায় মানুষ চিন্তিত থাকে তাহলে সাধারণ মানুষ কি করে এত সব কাগজপত্র জোগাড় করবে এত সব কাগজপত্র জোগাড় করে কি সাধারণ মানুষের কাছে সম্ভব তাদের কাছে কি এত সব নথি রয়েছে অনেক খেটে খাওয়া মানুষের একটিও নথি নেই হয়তো তাদের কোনো সঠিকভাবে না রাখতে পারার জন্য কিন্তু কাগজপত্রগুলো তাদের কাছে নেই তারা হয়তো সঠিকভাবে কাগজপত্রগুলো গুছিয়ে রাখতে পারেনি তাহলে তারা এখন কথায় যাবে তারা তো সেই কাগজপত্র দেখাতে পারবে না তাহলে কি তারা দেশের নাগরিক নয় তাহলে কি এনআরসি থেকে তাদের নামটি বাদ পড়বে তারা কিন্তু বিভিন্নভাবে চিন্তায় চিন্তিত অর্থাৎ তিনি অধীর রঞ্জন চৌধুরী আরও বলেছেন যে সাধারণ মানুষকে সবথেকে ভোটের জন্য এইসব কাজগুলো করছে মোদি এবং অমিত শাহ এই মোদি এবং অমিত শাহর পিছনে তিনি আরো কিছু কথাবার্তা বলছেন যে তারা মনে হচ্ছে তারাই অনুপ্রবেশকারী অর্থাৎ সকলেই জানে যে অনুপ্রবেশকারী যারা তারাই কিন্তু অনুপ্রবেশকারী নিয়ে কথাবার্তা ভাবতে জানে অর্থাৎ চোর ছাড়া কেউ কিন্তু চোরের জায়গাটুকু চোর যেখানে যাবে চোরের যে জায়গা যেখানে চোর চুরি করবে সেই জায়গাটা কিন্তু চোরেরাই ভালো বুঝে যে চোর সব সময় জানে যে কিভাবে চুরি করতে হয় তাদের বাঁচতে গেলে কীভাবে করতে হবে সেই কথাবার্তাগুলো চোরে জানে তাছাড়া কেউ জানে না এটি কিন্তু একদম মুখ ফুড়ে দিলেন মোদি এবং অমিত শাহর দিকে অধীর রঞ্জন চৌধুরী তিনি আরো বলেন তারা বিভিন্ন জাতিকে ভাগ করতে চাইছে অর্থাৎ বারবার বলছে খ্রিস্টান জৈন বৌদ্ধ পার্সি ওই মানুষদের অর্থাৎ তারা যদি অনুপ্রবেশকারী হয়ে থাকে তাহলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে আর অন্যথায় কথা উল্লেখ করা হয় না তাহলে এখানে কি মুসলমানদের নাম বাদ দেওয়ার কথাবার্তা ঘোষণা করা হচ্ছে মুসলমানরা যদি ভারতের নাগরিক হয় নাগরিক হওয়ার পরেও তারা যদি ভোট দিয়ে থাকে তাহলে তাদের কি আর নাম বাদ দেওয়া সম্ভব এটি জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী তাহলে এটা কি দেশের কোনো আইন হলো না দেশের আইন কোনো কাজ করবে না এনআরসির ক্ষেত্রে সেটিও তিনি বলেছেন তো বন্ধুরা আপনারা যদি অধীর নাগরিক এই ক্ষেত্রে আপনারা যদি একমত হন তো অবশ্য একটি লাইক করবেন আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আপনারা কি এন চাইছেন বৈধ এনআরসি না অবৈধ এনআরসি আপনারা কি সঠিকভাবে এনআরসি চাইছেন দেশটাকে কি হিন্দুস্থান পুরোপুরি এই হিন্দুর হিন্দুস্থানে কি শুধুমাত্র হিন্দুরাই বাস করবে না মুসলমানরাও বাস করবে না উভয়ের বাস করার উপযোগী করতে চাইছেন এই দেশটাকে তাহলে আপনাদের সঠিক মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না অবশ্য আমরা ভারতবর্ষকে ভালোবাসি আমরা ভারতে বসবাস করব এই বলে আমার এই সংক্ষিপ্ত একটি বক্তব্য অর্থাৎ আমার এই খবরটি আমি এখানেই শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য আর শেষবেলা আরেকটি কথা বলি আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন থ্যাংক ইউ